রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স নবায়ন না করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাতে দ্বিতীয় দফা অভিযানের পর র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারার আলম এই সিদ্ধান্তের কথা জানান। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যৌথ এই অভিযানের পর এক ব্রিফিংয়ে তিনি বলেন, রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরই সিলগালা করার প্রক্রিয়া শুরু হবে। অভিযানে অনুমোদনহীন ওষুধ পাওয়ায় 2 লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত। করোনা টেস্টের নামে ভুয়া রিপোর্ট দিয়ে মোটা অঙ্কের টাকা রোগীদের কাছ থেকে প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে দুপুরে প্রথম দফায় হাসপাতালটিতে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। যেহেতু এটা লাইসেন্স নাই, সুতরাং অবশ্যই এটা সিলগালা হবে। কারণ হচ্ছে যে এটা লাইসেন্স নাই এক নম্বর, দ্বিতীয়ত অনেকগুলো বিষয় অপরাধ করেছে, সুতরাং এটা অবশ্যই সিলগালা হবে। এখানে যে রোগীরা আছে, যেহেতু এখানে রোগীগুলো সবাই আপনার কি বলে স্পর্শকাতর রোগী বিভিন্ন করে, এবং এখানে একটু এলিট ফ্যামিলি রোগীরা আছেন, তাদেরকে আমরা টেকনিক্যালি বিভিন্ন জায়গায় যেখানে নেওয়া যায় সেখানে সরিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা এটা পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। জরিমানা করা হয়েছে হচ্ছে আপনার ওষুধের যে দোকানটি রয়েছে সেইখানে কিছু অনিবন্ধিত কিছু ওষুধ, অনুমোদনহীন কিছু ওষুধ বিক্রি করার কারণে ডিসপেন্সারি যে দায়িত্বে আছেন তাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে অনুমোদন ছাড়াই করোনার অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাত সহ দুইজনকে আটক করে র‍্যাব। পিসিআর ল্যাব না থাকা সত্ত্বেও হাসপাতালটি করোনার নমুনা সংগ্রহ করে বাইরে থেকে তা পরীক্ষা করেও রিপোর্ট দিত বলে জানিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। রিপোর্ট শারমিন রিহার। করোনা পরীক্ষা নিয়ে সম্প্রতি রিজেন্ট ও জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ধরা পড়ার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন না থাকার পরেও অ্যান্টিবডি পরীক্ষা করছিল হাসপাতালটি। প্রতিটি টেস্ট বাবদ রোগীদের কাছ থেকে নেওয়া হয়েছে 3 থেকে 10 হাজার টাকা। র‍্যাবের অভিযানে এই বিষয়টি ধরা পড়ে। হাসপাতালটিকে প্রথমে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হলেও পিসিআর ল্যাব স্থাপন না করায় গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তর ওই অনুমতি স্থগিত করে। কিন্তু এরপরেও হাসপাতালটি বাইরে থেকে নমুনা পরীক্ষা করিয়ে প্রতিবেদন দিচ্ছে। এভাবে বাইরে থেকে নমুনা পরীক্ষা করে এনে দেওয়াও বেআইনি বলে জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ওনার এখানে আইসিতে রোগী আছে, ওয়ার্ডে রোগী আছে, প্রত্যেকটা রোগীর পজিটিভ রোগী যেগুলি সবগুলো টেস্ট এখানে হয়েছে। তাদের প্রথম বক্তব্য ছিল যে তারা আসলে এটা টেস্ট এখানে মানে করে না, যদি না করে তাহলে তো এই প্রত্যেক রোগীর রিপোর্টগুলি কিন্তু তারা ভুয়া হবে। এখন প্রশ্ন যে দুইটা, একটা হলো আসলে টেস্ট করেছি কি করে নাই, যদি না করে থাকে তাহলে তো সবগুলো ভুয়া রিপোর্ট দিয়ে তারা এখানে ট্রিটমেন্ট দিচ্ছে বা আসলে বাহির লোক ট্রিটমেন্ট দিচ্ছে। আর যদি টেস্ট করে থাকে তাহলে কোন মেথডে করেছে, যেহেতু তাদের এখানে আর্টিফিশিয়াল নেই সুতরাং কোন মেথডে করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করোনা সুরক্ষা সামগ্রী পরিবর্তন না করেই একই জিনিস বারবার ব্যবহারের অভিযোগ পেয়েছে র‍্যাব। প্রোটেকটিভ ডিভাইস রয়েছে, যেমন হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে আইটেম, এইগুলি রিইউজ করার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে আমাদের একটা রিইউজ হচ্ছে। মানুষকে বা অন্যকে বিভ্রান্ত করছে যে তারা এই ধরনের কোনো অ্যান্টিবডি টেস্ট তারা করে না, কিন্তু তারা কিন্তু এখানে করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি অপরাধের দায় নিতে নারাজ। আমি তো আইন বিশেষজ্ঞ নাই ভাই, আমি একজন চিকিৎসক মানুষ। পিসিআর এর গ্রান্টে দেরি হয়েছে, আমরা শুরু করতে পারি না, এই ধরনের লাইসেন্সের অনুমতিটা স্থগিত রাখছে। এ ধরনের অভিযান স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে পারে বলে মনে করছেন ভুক্তভোগী সহ সংশ্লিষ্টরা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।